দেখো, অনেকে আমাকে বলছিল যে মৌলানা আজাদ কলেজে যে একটা কিন্তু চলছে 12 তারিখ, 12 তারিখ মানে কি বার হচ্ছে? সোমবার, সোমবার দিন আর মঙ্গলবারের, মঙ্গলবার তাহলে কী বার হচ্ছে? মঙ্গলবার দিন হচ্ছে তাহলে, মঙ্গলবার দিন হচ্ছে, হ্যাঁ মঙ্গলবার দিন 13 তারিখ, তাহলে মঙ্গলবার আর সোমবার এই 2টো তারিখ, 12টা থেকে মূলত 2টা অবধি মনে হয়। দেখো আমি একটা নোটিশ দিয়েছে, নোটিশ একটা, দাঁড়াও 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 খুঁজে দেখি। হ্যাঁ, অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল, হ্যাঁ ভেরিফিকেশন ডেট 12 তারিখ এবং 13 তারিখ, টাইম 2টো থেকে, 12টা থেকে 2টা PM অবধি, এবং সেমিস্টার ক্লাস স্টার্ট হবে 19 তারিখে, 19 তারিখে সম্ভবত, দেখি। হ্যাঁ 19 তারিখে ক্লাস স্টার্ট হবে, 19 তারিখ। হ্যাঁ আর একটা জিনিস, এটা কী হচ্ছে যে তারপরে আর একটা দিয়েছে, অ্যাপ্লাই ফর গার্লস হোস্টেল অ্যান্ড বয়েজ হোস্টেল, একটা নতুন একটা আজকে বেরিয়েছে। এখানে কী বলেছে দেখো, লাস্ট ডেট, এখানে সমস্ত কিছু ডিটেলস দিয়ে দিয়েছে যে ফর্ম, এখানে লাস্ট ডেট 10/10/2022, মানে পরের মাসে 10 তারিখ অবধি কিন্তু তোমরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে, তাহলে গার্লস হোস্টেল আর বয়েজ হোস্টেলের ক্ষেত্রে। আর এদিকে কিন্তু 12 তারিখ এবং 13 তারিখ লাস্ট ডেট, ইউ মানে 12 তারিখ এবং 13 তারিখ ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, ওই দিন অবশ্যই যাবে, দুপুর 12টা থেকে দুপুর 2টো পর্যন্ত, এই টাইমটার মধ্যে সমস্ত কিছু হবে। ফার্স্ট সেমিস্টার ক্লাস শুরু হবে সম্ভবত 19, সম্ভবত না বলে দিয়েছে 19 তারিখ, যে 19 তারিখ এই সেপ্টেম্বর মাসে, কবে? সেই 11টার সময় স্টার্ট হবে, কিন্তু এটা মনে রাখবে স্কুল টাইম, ঠিক আছে? এবার কারো ধরো মর্নিং আওয়ারে ক্লাস থাকে তাদের ক্ষেত্রে, হ্যাঁ 11টা AM, 11টা AM-এ ক্লাস স্টার্ট হবে ভেনু কলেজ হল, ভেনু কলেজ হলে হবে, আর কিছু এখানে কিছু নেই তাহলে। আর এখানে মৌলানা আজাদ কলেজে কিন্তু সমস্ত কিছু মেরিট লিস্ট বেরোনো বন্ধ হয়ে গেছে। আর একটা জিনিস মাস্ট, তোমরা কিন্তু এই যে অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট, অ্যান্টি র্যাগিং সার্টিফিকেটটা একটা প্রতিটা কলেজে মাস্ট লাগে, ওটা কিন্তু তোমরা করে রাখবে, ঠিক আছে? কোর্ট থেকে গিয়ে উকিলের সাথে কথা বলে কোর্ট থেকে গিয়ে একটা অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট করতে হয়, ওটা কিন্তু মাস্ট বি করে রাখবে, না হলে কিন্তু অসুবিধায় পড়তে পারো। কারণ অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট করা থাকলে তুমি একটু সেফ, ঠিক আছে? অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট মাস্ট বি দরকার, ঠিক আছে? আর মৌলানা আজাদ কলেজ বলে রাখলাম, ঠিক আছে, ভালো কলেজ, খারাপ মানে আমিও অ্যাপ্লাই করেছিলাম এই কলেজে অ্যাপ্লাই এর জন্য, ঠিক আছে? এবছর আমিও এখানে, এই বছরের ক্যান্ডিডেট আমিও এই বছর ভর্তি হবো, আমি বর্তমানে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হয়ে গেছি, ঠিক আছে? সেসব কিছু জানার দরকার নেই, বর্তমানে যে এর জন্য আছো, এখন পর্যন্ত এতটুকুই ইম্পর্টেন্ট ছিল জানানোর জন্য। সোমবার দিন আর মঙ্গলবার দিন অবশ্যই সবাই যাবে, না হলে কিন্তু একটু অসুবিধার মধ্যে পড়ে যেতে পারে, কারণ ওই দিন ভেরিফিকেশান হবে ডকুমেন্ট, অরিজিনাল ডকুমেন্ট সহ একটা কলেজের অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট পারলে করে নেবে, সেটা নিয়ে যাবে, ঠিক আছে? যদি বলুক আর না বলুক, আমি জানি না কতটা কী বলেছে, বলেছে হয়তো নোটিশে, নোটিশে প্রতিটা কলেজের কারণ লাগে, ঠিক আছে? ঠিক আছে, ততক্ষণের জন্য এ, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম নতুন নতুন আপডেট দিয়ে থাকবো। আর পুজোর সিজন আসলে তখন তো কলেজ টলেজ সব ছুটি থাকবে, তখন কিন্তু আমি কলেজ, তখন কিন্তু পুজোর সময় কিন্তু আমি মস্তি হইহুল্লোড় নিয়ে বিভিন্ন টাইপের ব্লগিং টাইপের ভিডিও বিভিন্ন জায়গার দুর্গাপুজোরও ভিডিও করবো, ঠিক আছে? আমার টপিক চেঞ্জ হবে পরীক্ষার সময়, পরীক্ষার ব্যাপারে এর সময় আমি, ঠিক আছে, তোমাদের যখন যেরকম চাইবে, যেরকম কমেন্ট করবে সেরকমই ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে? ওকে, তবে দিলে।